জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে প্রথম থেকেই রয়েছে নাগরিক সমাজের একাংশ। গতকালের চিৎকার সমাবেশও যোগ দিয়েছিলেন তারা। আর এই প্রসঙ্গে কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? শোনাব। মুখ্যমন্ত্রী আন্দোলনের জায়গায় চলে গেলেন, ধর্ণার জায়গায় গেলেন, ওরা আন্দোলনের টেবিল থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে এলো এবং প্রায় যা যা দাবি ওরা চাইল, ইনক্লুডিং এমনকি আমাদের কলকাতার নগরপাল পুলিশ কমিশনার তার পদত্যাগ তারা দাবি করল, মুখ্যমন্ত্রী তাতেও রাজি হল। এরপর ওদের কাজে ফিরে যাওয়ার কথা, কিন্তু নাগরিক সমাজের এক অংশ তারা বলল যে আমরা এতে সন্তুষ্ট নই, জুনিয়র ডাক্তাররাও বলল আমরা সন্তুষ্ট নই। এখন এই নাগরিক সমাজের এক অংশ যারা জুনিয়র ডাক্তার নন, যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, করতেই পারে, কিন্তু আপনারা জেনে রাখবেন তাদের সঙ্গে সরকারি হাসপাতালে কোনো লেনা দেনা নেই। তাদের বাড়ির কেউ সরকারি হাসপাতালে যান না, বাড়ির কোনো আত্মীয় স্বজনকে সরকারি হাসপাতালে পাঠান না, তারা সাধারণত প্রাইভেট নার্সিংহোমে যান। এই নাগরিক সমাজের একাংশ একটা সুকৌশলে সরকারি হাসপাতালে পরিষেবাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হলো এবং নাগরিক সমাজের যারা করল তাদের বেশিরভাগ সরকারি হাসপাতালে কখনো যায় না যারা আন্দোলন করছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন নাগরিক সমাজ, আর নাগরিক সমাজকে নিশানা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর কয়েক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বিকেল 5টার সময়, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে একের পর এক আক্রমণ, সংঘাতের মধ্যে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বিকেল 5টায় জুনিয়র ডাক্তারদের বৈঠক। দশ দফা দাবি নিয়ে আন্দোলন অনশন নিয়ে তৃণমূলের নিশানায় এবার ডাক্তাররা। নন্দীগ্রাম থেকে ডাক্তারদের আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, জেলা হাসপাতালের চিকিৎসকরা কলকাতায় গিয়ে অথবা নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস করছেন, এদের নামের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে পাঠানো হবে। অন্যদিকে আরেক তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আবার বলছেন, বেসরকারি হাসপাতালগুলিকে সুবিধে করে দিতেই এই আন্দোলন। পোস্টিং পাওয়ার পরেও কায়দা করে দু তিন দিনের কোনোভাবে ডিউটি করে তারা জেলা থেকে পালিয়ে যাচ্ছে, কলকাতায় গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে, এদের নাম প্রত্যেকটা লিস্ট করে রাখুন। আরজিকর কাণ্ডে দশ দফা দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। যত দিন যাচ্ছে ততই সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে আন্দোলন। আর এসবের মধ্যেই সরাসরি চিকিৎসকদের একাংশকে নিশানা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যারা ওষুধ কোম্পানির টাকাতে প্রেসক্রিপশনের দামি ওষুধ লিখে আপনাকে আমাকে বেশি দামের ওষুধ খেতে বাধ্য করবে আর ওষুধ কোম্পানির পয়সায় বিদেশ ভ্রমণ করবে, যারা জেলা হাসপাতালকে ফেলে রেখে দিয়ে দু তিন দিন থেকে তারপর কলকাতায় গিয়ে বা অন্য কোন প্রাইভেট নার্সিংহোমে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করবে, এই দু রকমের পা নেওয়া মুখোশ পরা ডাক্তার, এদের নাম প্রত্যেকটা লিস্ট করে রাখুন, প্রশাসনের কাছে আমরা এগুলো পৌঁছে দেব। এমন মানুষদেরকে দেখছি যারা এখন কটাক্ষ করছেন, কোনো একদিন তিনিও যখন প্রিজন ভেনে উঠছিলেন তখন তিনিও বলছিলেন উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস। আজকে আমরা বলতে পারি এই উই ওয়ান জাস্টিস যে জায়গায় দাঁড়িয়ে আছে, বিশ্বাস করুন আপনার জন্য আমরা বিচার চাই। নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার, স্বাস্থ্য সচিবের অপসারণ থেকে শুরু করে একাধিক দাবিতে যখন অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা, যখন জুনিয়রদের পাশে বারবার এসে দাঁড়াচ্ছেন সিনিয়ররা, তখন এই আন্দোলনের নেপথ্যে অন্য এক ষড়যন্ত্র দেখছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। মমতা ব্যানার্জি আসার পর মানুষ সরকারি হাসপাতালে যাওয়া শুরু করলো, এতে কি হলো, প্রাইভেটের ডাক্তারদের ব্যবসা আরো কমে গেল। তখন এরা প্রত্যেকে মিলে একটা চক্রান্ত রচনা করলো, কি সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দাও। এই যে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা বন্ধ রাখলো, তখন ফুলে ফেপে উঠল প্রাইভেট নার্সিংহোমগুলো। ওনার কথা ধরে নিলাম যে সবাই প্রাইভেটে চলে গেল, প্রাইভেটে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই সেটা প্রোভাইড করার মতো, ওনারা পারবেন না সেই ভলিউম সামলাতে। আমি গাড়ির ফ্যাক্টরি করতে দেব না কারণ অটো আর টোটো বেশি বিক্রি হবে বলে, সেটা তো ঘটনা না। ওনাদের মধ্যেও
অনেকেরই কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনস আছে, অর্থাৎ ওনাদের মধ্যে অনেক লোক ব্যক্তি এমন আছে যারা প্রাইভেট নার্সিংহোম ওন করে, প্রাইভেট হসপিটাল ওন করে, তার মধ্যে ইনভেস্ট করে রেখেছে। সুতরাং কার বিপক্ষে কে বলছে পুরোটাই জলটা ঘোলা। যার বক্তব্য এটি, তিনি তো আগে এরকমও বলেছিলেন যে যদি কেউ একটি বিরোধী দল থেকে আমাদের দলে আবার ফিরে আসতে চায় তাহলে তাকে আমার বডির উপর দিয়ে শুয়ে যেতে হবে। এবং আমরা দেখেছি তারপরে বহু বিরোধী দলের রাজনৈতিক নেতারা এসে নিজে তারা আবার সমহিমায় এই আমাদের শাসক দলে যুক্ত হয়েছেন এবং তার হয়তো তার মাথার উপর দিয়ে পাড়িয়েই গিয়েছেন। এবং তার কথার যে সেরকম কোনো ভ্যালু নেই সেটা আমরা তার দলের ক্ষেত্রেও বুঝেছি এবং সাধারণ রাজনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যে তার কথার কোনো ভ্যালু নেই সেটাও আমরা জানি। এদিকে ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের তুলনা করতেও ছাড়েননি দেবাংশু। চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা, তো মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সাথে তো মাওবাদীদের কোনো তফাৎ দেখি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এরাও বলছেন আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব। মিটিং মিছিলগুলোতে মানুষের ক্রোধ এবং ক্ষোভ সবটা হচ্ছে আছড়ে পড়ছে। তো এই মানুষকে তিনি যদি ওই মাওবাদী বা এইসব নানা নামে ডাকতে থাকেন তাতে আমাদের আপত্তির কিছু নেই। আমরা লড়াই করছি মানুষের স্বার্থে, মানুষের দাবিতে, এবং সেই দাবিতে যতদিন না এই মানে দাবি মানে আদায় হচ্ছে ততদিন মানুষও রাস্তায় থাকবে এবং আমরাও রাস্তায় থাকব। মুখ্য সচিবের ফোন থেকে কথা বলে শনিবার অনশনরত জুনিয়র চিকিৎসকদের বারবার অনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর ঠিক তার পরের দিন সেই আন্দোলনকারী ডাক্তারদেরই আক্রমণ করতে ছাড়ল না তৃণমূলই বিজন চক্রবর্তী, কমলকৃষ্ণ দে, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।